পত্র সে যদি হয় রাজকন্যার, 120 বছর আগে লেখা কোনো সন্দেহ নেই। আজ তার একটি বাক্য পড়ে 5 মিনিট চোখ বন্ধ করে ভাবতে হবে। দীঘাপতিয়ার রাজকন্যা ইন্দ্রপ্রভার গোপনে তুলে রাখা এরকম 285টি পত্রের সন্ধান মিলেছে। নাটোর জেলা প্রশাসনের ট্রেজারিতে চাবিহীন একটি ট্রাঙ্ক থেকে গত সোমবার এগুলো উদ্ধার করা হয়েছে। শুধু পত্র নয়, পাওয়া গেছে তার অপ্রকাশিত কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি, দিনলিপি, রূপার ফ্রেমে বাঁধানো ছবি, প্রাচীন পদ্ধতিতে লেখার কাজে ব্যবহৃত রাজকন্যার দোয়াত কলম সহ আরো অনেক কিছু। এছাড়া গ্রামের মানুষের বাড়িতে মিলেছে রাজবাড়ির সিন্দুক, রাজারানীর ছবি সহ অনেক ঐতিহাসিক জিনিসপত্র। এর সঙ্গে এতদিন আড়ালে থাকা মহামূল্যবান পাথর খচিত রাজমুকুট, রাজপরিধেয় সবই আজ 9 মার্চ উত্তরা গণভবন সংগ্রহশালায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। 1956 সালে জমিদার প্রথা বিলুপ্ত হলে সেই রাজ পরিবার ভারতে চলে যায়। 1972 সালে বঙ্গবন্ধু রাজবাড়িটিকে উত্তরা গণভবন ঘোষণা করেন। তখন থেকে এর পরিচর্যা করত গণপূর্ত বিভাগ। কয়েকবার এখানে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সম্প্রতি এই রাজবাড়ি থেকে গোপনে আম গাছ কেটে নেওয়ার পর তোলপাড় হয়। এরপর গত অক্টোবর মাসে জেলা প্রশাসন রাজবাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। এরপর জেলা প্রশাসন খোঁজা শুরু করে দীঘাপতিয়ার রাজার স্মৃতিচিহ্ন কোথায় কি আছে। এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে সিন্দুক, রাজারানীর ছবি সহ অনেক কিছু। জেলা প্রশাসনের ট্রেজারিতে একটি ট্রাঙ্কের ওপরে লেখা রয়েছে রাজকুমারী ইন্দুপ্রভা। ট্রেজারিতেই পাওয়া যায় মহামূল্যবান পাথর খচিত রাজার মুকুট, জরির জামা, হাতির দাঁতের হাতল লাগানো ছুরি, দামি পাথর কেটে তৈরি রাজবাড়ির থালাবাসন সহ অনেক কিছু। এরই মধ্যে একটি ছবিও পাওয়া যায়, এটি রূপার ফ্রেমে বাঁধানো। ছবিটির পরিচয় খুঁজতে গিয়ে ফ্রেম খোলা হয়। এরপর দেখা যায় ফ্রেমে আড়াল হয়েছিল রাজকুমারী ইন্দ্রপ্রভার নাম। রাজবংশের চতুর্থ পুরুষ প্রমথনাথের কন্যা ছিলেন ইন্দুপ্রভা। গত সোমবার ট্রাঙ্ক থেকে বের করা হয় ইন্দুর হাতের লেখা 10টি ডায়েরি। এর মধ্যে একটিতে শুধু কবিতা, অন্যগুলোতে তার আত্মজীবনী। ইন্দুর কাছে বিয়ের আগে ও পরে 285টি চিঠি লিখেছেন মহেন্দ্র নারায়ণ চৌধুরী। প্রতিটি চিঠির শেষে লেখা রয়েছে তোমারই মহেন্দ্র। ইন্দুকে সম্বোধন করা হয়েছে প্রিয়তমে হিসেবে। চিঠির পরতে পরতে ছড়িয়ে রয়েছে মান অভিমান। ইন্দুপ্রভা কলকাতায় থাকার সময় তাকে 3টি ঠিকানায় চিঠি দিয়েছেন। আবার ইন্দু যখন রাজবাড়িতে থেকেছেন তখনও কলকাতা থেকে মহেন্দ্র তাকে চিঠি লিখেছেন। দীঘাপতিয়া চিঠিপত্রে তার নাম কখনো রাজকুমারী ইন্দুপ্রভা, কখনো শ্রীমতী ইন্দুপ্রভা দেবী, আবার কখনো শ্রীমতী ইন্দুপ্রভা চৌধুরানী লেখা পাওয়া গেছে। মহেন্দ্র নারায়ণ চৌধুরী ইন্দুপ্রভার স্বামী, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ছোট্ট ছোট্ট খামে ভরা চিঠিগুলো খুবই যত্নে ভাঁজ করে রাখা। প্রায় 120 বছর বা তার কাছাকাছি সময় ধরে চিঠিগুলো ওভাবেই খামের ভেতরে রয়েছে। চিঠিগুলো এখনো পড়া যাচ্ছে। একইভাবে ইন্দুর হাতের লেখা কবিতা ও তার আত্মজীবনীও পড়া যাচ্ছে। বঙ্গোপসাগর কবিতায় ইন্দুপ্রভা লিখেছেন, সচঞ্চল নীল জল করিছে কি ঝলমল, অথবা জ্যোৎস্না মাখিয়া গায় সমুজ্জ্বল নির্মল। ডায়েরির অনেক লেখায় তিনি রাজশাহীতে বসে লিখেছেন। 1311 বঙ্গাব্দের নববর্ষের দিনের কথা লিখেছেন রাজশাহীতে বসে। রাজশাহীকে তখন রামপুর লেখা হতো। প্রতিটি লেখার সঙ্গে তিনি বাংলা ও ইংরেজি তারিখ বারসহ লিখেছেন। প্রেমপত্র 1304 সালে
দীঘাপতিয়ার রাজবাড়ির প্রাইভেট সেক্রেটারির প্যাডে মহেন্দ্র কলকাতার ঠিকানায় ইন্দুকে লিখেছেন, বারবার তাগাদা দিয়ে খাম পাঠিয়ে ইন্দুর চিঠি পেতে দেরি হওয়ায় মহেন্দ্র তার চিঠির শেষ বাক্যে লিখেছেন, একবার কলকাতায় যেতে পারলে বাঁচি। তখন যে দোয়াত কলম ব্যবহার হতো সেগুলো অবিকল রয়েছে ইন্দুর ট্রাঙ্কে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।